রাজশাহী বাটার মোড়ের জিলাপি এতটা পরিমাণে ফেমাস যে ইফতারের আগে গেলে কোনো সিরিয়ালই পাওয়া যায় না সেখানে ইফতারের আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে বের হয়েছিলাম ইফতার কেনার জন্য তবে বাসা থেকে বের হয়ে কোনো রিক্সাই পাই নাই চলে আসছিলাম হয়ে হেঁটে এরপর একটা রিক্সা পাইলে মহিলা কলেজ থেকে আমি যাই বাটার মোড়ে বিশ টাকা ভাড়া দিয়ে বাটার মোড়ে আসলে দেখতে পাই হোটেল রয়্যাল রাস তাদের আউটসাইডে মানে বাইরের সাইডে ইফতার বাজার বসাইছে সেখান থেকে আমরা দেখে শুনে দুইটা খাবার নেই সময় কম থাকায় আমরা বেশি দেখতে পারি নাই আমরা সোজা দুইটা আইটেম নিয়েছিলাম একটা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার যেটা পার পিস পড়েছিল সত্তর টাকা এবং আরো একটা আইটেম ছিল চিকেন স্যাটে যেটা দাম ছিল পার পিস একশো টাকা আমরা নিয়েছিলাম দুইটা করে টোটাল তিনশো চল্লিশ টাকা বিল দিয়ে আমরা একটু সামনে হেঁটে চলে আসি কুইন্স রেস্টুরেন্টের ইফতার বাজারে আউটলেটে যে বাজারটা দিয়েছিল ইফতারে তেমন একটা বেশি খাওয়া যায় না যে কারণে আমি এবং খাবো বলে আমরা ফুল ফুলের দাম ছিল আড়াইশো টাকা এবং বিফতেেরি হাফ এর দাম ছিল একশো তিরিশ টাকা আমরা যেহেতু আর অন্য কোনো খাবার নিচ্ছি না যে কারণে আমরা দুইটা ফুলই নিয়েছিলাম যেটা দিয়ে আমরা ইফতার সেরে ফেলবো আমরা চিকেন নাগেটস নিয়েছিলাম দুইটা দাম পড়েছিল পঁয়ত্রিশ টাকা পিস এবং তার সাথে নিয়েছিলাম পাঁচ টাকা করে পেঁয়াজি চারটা নিয়েছিলাম এবং আলুর চপ ছিল দুইটা দশ টাকা পিস তার সাথে এনেছিলাম দুইটা জুস একটা ছিল মহব্বত জুস যেটার দাম ছিল সত্তর টাকা আর একটা কে জুস ছিল এবং দাম কত এটা ভুলে আমি মেবি অ্যাপেল জুস নিয়ে আমাদের বিল হয়েছিল টোটাল সাতশো পঞ্চাশ টাকা এবং খরচ সহ আমি তাদেরকে সাতশো সত্তর টাকা দিয়ে দিই সবকিছুই কেনা হয়ে গেছে কিন্তু ইফতারে মিষ্টি কিছু না খাইলে হয় যে কারণে আমি গেছিলাম বাটার মোড়ের জিলাপির দোকানে জিলাপি কেনার জন্য এবং দোকানের সামনে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় মানুষের কোন জায়গা নাই যে সিরিয়াল তাতে আমি যদি লাইনে দাঁড়াই তাহলে ইফতারের সময় হয়ে যাবে এখন আমি যদি জিলাপি কেনার আসাই বাটার মোড়ের এই জিলাপির দোকানে দাঁড়াই তাহলে আমার জিলাপি আজকে ইফতারটা করা লাগবে যে কারণে আমি সব বাদ দিয়ে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেই বাসায় এসে সবার আগে প্লেট গুলো নেই কারণ সেহারিতে খাওয়ার পরে প্লেট আমি মেজে রাখছিলাম না যে হয় আমাকে এবং তার সাথে আমি মুরগি মাংস রান্না করে রাখছিলাম যেটা একটু গরম করে করে নেই খাওয়ার ভাজা আমরা আমরা যেগুলো কিনছিলাম সেগুলো একটা আলাদা করে রাখি এরপরে ফুল তেহরি যেটা নিয়েছিলাম আড়াইশো টাকা নিয়েছিল সেটা আমরা একটা প্লেটে ঢালি আড়াইশো টাকা হিসেবে যে ফুল বিফ তেহরি ছিল সেটার কোয়ান্টিটি বেশ ভালো ছিল মানে অনেকগুলা ছিল আর কি আমরা যে খাবারগুলো কিনে এসছিলাম সেগুলো দুইটা প্লেটে ভাগ করে দেয় দুইটা ফুল তেহরি সহ খাবার সব দুইটা করে নিছিলাম যে কারণে দুইটা প্লেট সাজাই আমরা প্লেট সাজানোর পরে গিয়ে বুঝতে পারি আসলে আমাদের খাবারটা নেওয়া একটু বেশি হয়ে গেছে যদি আমরা হাফ নিতাম এবং সাথে কম নিতাম তাইলে ভালো কারণ ইফতারে এতগুলো খাবার খাওয়া যায় না আসলে আমরা ইফতার করে নিই তারপরে ভিডিও করা শুরু করি কারণ ভিডিও করতে গিয়ে ইফতার করতে লেট হয়ে যাবে জাতের যে কারণে আগে আমরা ইফতার করে নিয়েছিলাম তারপরে আমরা ভিডিওটা শুরু করি কুইন্সের বিফতেহের কোয়ান্টিটি বেশ ভালো ছিল খাবারের দাম নিয়ে কিছু বলবো না কারণ রমজান মাসে প্রত্যেকটা খাবারের দামই বেশি থাকে প্রথমে আমরা যে খাবারটা ট্রাই করছি এটা নিছিলাম রয়্যাল রাজের বাইরে ইফতার বাজার থেকে একটা ছিল ফিশ ফিঙ্গার আর একটা ছিল চিকেন সাട്ടെ এই দুইটার কোয়ালিটি বেশ ভালো ছিল কুইন্স এর বিফটেরি টেস্ট বলতে গেলে এটা একটু সবকিছু কম ছিল মশলাপাতি কারণ রমজান মাসে হয়তো টেস্ট না করে রান্না করছে যে কারণে এমন হতে পারে তবে 850 টাকা হিসেবে যদি খাবারের মান এরকম থাকে রেগুলার তাহলে আমি বলবো দাম হিসেবে খাবারের মান ঠিক না আসলে কুইন্স এর ইফতার বাজার থেকে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলোর টেস্ট ভালো ছিল ভাজা পড়া আইটেম যেগুলো ইফতারের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট ছিল হচ্ছে কুইন্স এর এই জুসটা যেটা ছিল মহব্বতের সরবত 70 টাকা দাম হিসেবে ভাই এটা কোয়ালিটি একদম বেস্ট লাগছে আমার কাছে আমরা এই দুটোকে নিয়ে আসে হচ্ছে রয়্যাল রাজ্যের কুইন্স আউটলেট থেকে মানে তারা যে ইফতার বাজার দিছে বাইরে সেটা থেকে এবং আরেকটা আছে হচ্ছে কুইন্সের আউটলেট থেকে মানে তারা যে হচ্ছে ইফতার বাজার দিছে ওইখান থেকে এই দুইটা খাবার খাইছি টেস্ট কেমন হয়েছে বলে দিছি অলরেডি আপনাদেরকে বাট মজার বিষয় হচ্ছে আমার হাতে রান্না হচ্ছে এটা যেটা আমি সেহেরিতে রান্না করছিলাম আজকে এবার আমি আমার হাতে রান্না খাবার আর রিভিউ করবো আসলে মানুষ তো সবার হাতে রান্না রিভিউ করি বাট কখনো নিজের হাতে রান্না রিভিউ করা হয় না আজকে আমি আমার হাতে রান্না রিভিউ করবো খুবই স্মুথ একটা টেস্ট ঝাল ঝাল মুরগির মাংস যত লবণটা একটু বেশি দিয়েছিলাম তো টোটাল খাবারটা আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করবো আর স্পেশালি হচ্ছে কুইন্সের যেই মোহাম্বত শরবতটা ছেলে এটা খুবই ভাল লাগছে ব্যানানা দেওয়া ছেলের মধ্যে এক্সট্রা করে মনে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আমাদের যেহেতু নামাজ পড়তে যাওয়া লাগে মাগরিবের তাড়াতাড়ি শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ